তেল ছাড়াই তৈরি করে দেখিয়ে দিব ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা। এটা অনেক বেশি হেলদি এবং অনেক বেশি মজার হয় খেতে। উপকরণ রেডি করা থাকলে মাত্র 10 মিনিটে ঝটফট তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি। বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। এই নাস্তাটি তৈরি করার জন্য কোনো ঝামেলা পোহাতে হয় না। ঝামেলাবিহীন নাস্তাটি তৈরি করার জন্য রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন অল্প উপকরণে। তৈরি করার জন্য এখানে 1/2 কাপ সুজি নিয়েছি, আর এখানে 1/2 কাপ আটা নিয়েছি বা ময়দা ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে কি হয়, খাবারের স্বাদটা একটু বেড়ে যায়, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আনতে। এখানে 1/2 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, আর ইস্ট দিয়ে দিব 1/2 চা চামচ। ইস্ট বেশি দিতে যাবেন না, 1/2 চা চামচই দিবেন। বেশি দিলে ইস্টের গন্ধটা ভালো লাগে না খেতে। শুকনো উপকরণগুলো খুব ভালোবাসি ভালোভাবে মিশিয়ে এখানে আমি 1/2 কাপ দিয়ে দিয়েছি কুসুম গরম পানি, আর এখানে 1/2 কাপ দিয়ে দিব লিকুইড তরল দুধ। আর আপনি চাইলে শুধু দুধ দিয়েও গোলাটা তৈরি করে নিতে পারেন, বা দুধ শুধু পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে দুধও দিয়েছি পানিও দিয়েছি। এখানে একটা সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারে চারি দিয়ে খুব মসৃণ একটা ডো তৈরি করে নিতে পারেন। এখন একটা কড়াই বসিয়ে, কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি 1 চামচ পরিমাণ দিয়ে এরকম চিতো পিঠার মতো, খোলাজা পিঠার মতো একটু মেলে দিবেন, যেহেতু পাতলা হয়। এভাবে দিয়ে যখন একটু চিতো পিঠার মতো ছিদ্র ছিদ্র হয়ে আসবে তখন আপনি পিঠাটা তুলে নেবেন। নিচের কালারটা সুন্দর একটা কালার চলে আসে। এভাবে আমি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে ফিটাটে হয়ে যায়। দেখেন ঢাকনা দিয়ে ঢেকে একদম চিতো পিঠার মতো একদম পুরো জালি জালি হয়েছে। আর যদি এরকম জালি জালি না হয় তাহলে বুঝতে হবে যে আপনার গোলাটা একটু ঘন হয়েছে। আমি গোলাটা তো দেখিয়ে দিয়েছি কেমন ঘন হবে, বেশি পাতলাও রাখবেন না বেশি ঘনও রাখবেন না। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাটা চাইলে আপনি আর একটু মোটা করে তৈরি করতে পারেন। আমি এরকম পাতলা পাতলা করে তৈরি করে দিয়েছি, পাতলা করলে খেতে ভীষণ ভালো লাগে। নিয়ে তারপর আমি এখন এই পিঠাগুলো যে নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি একদম হি কুচি করা, আর শসা কুচি করা, আর নিয়েছি কাঁচামরিচ 2-3টা, ঝাল পরিমাণ মতো আপনি কাঁচামরিচ নেবেন। এখানে আমি আদা রসুন এবং লেবু দিয়ে এই পানি দিয়ে এটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে চিকেনটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি চিকন চিকন করে। এখন দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস, টমেটো সসটা দিয়ে দিয়েছি, আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিয়েছি। আমি এই মেয়োনিজটা আমার বাসায় তৈরি করে নিয়েছি মেয়োনিজ দিয়ে। আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবেন, আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি 1 চা চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনারা যদি জাল বেশি পছন্দ করেন দিতে পারেন, আর যদি বাচ্চারা খায় তাহলে আপনারা জালটা নাও দিতে পারেন। আর এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন পুরগুলো খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি একটা রুটি নিয়ে, রুটির মধ্যে আমি কিছুটা পুর দিয়ে এরকম সিল করে নিব। ভালো করে চেপ দিলে আটকে যাবে, আর আপনারা চাইলে টুথপিক দিয়েও আটকে নিতে পারেন। এখানে চাপ দিয়ে একটু আটকে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পিঠা একে একে পুর দিয়ে তৈরি করে নিব। দেখেন আমি এখানে কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে আপনি সবগুলো পিঠা তৈরি করে বাচ্চাদের টিফিন কিংবা বড়দের সকালের নাস্তা আর বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারেন, আর অল্প সময়ে মাত্র ঝটপট 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। আমি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।